মাদক বহন করার অপরাধে সৌদি আরব প্রবাসী মোহাম্মদ আবুল বাশারের 20 বছরের কারাদণ্ড দিয়েছে দেশটি। 26 সেপ্টেম্বর এর রায় দেয় দেশটির একটি আদালত, কিন্তু এর পেছনের ঘটনা সিনেমাকেও হার মানিয়েছে। ছুটি শেষে গেল 11 মার্চ, বরিশালের মেহেন্দিগঞ্জের প্রবাসী আবুল বাশার সৌদি আরবে ফিরে যেতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। উড়োজাহাজের বোর্ডিং পাস নিতে লাইনে দাঁড়ান আবুল বাশার। এই প্রবাসী পরিবারের অভিযোগ, লাইনে দাঁড়ানো অবস্থায় বিমানবন্দরের পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত একে ট্রেডার্সের সুপারভাইজার নূর মোহাম্মদ প্রবাসী আবুল বাশারকে একটি প্যাকেট নিয়ে যেতে বলেন। নূর মোহাম্মদ বলেন এটি একটি আচারের প্যাকেট এবং সৌদিতে তার ভাই আবু সাইদ বিমানবন্দর থেকে গ্রহণ করবে। প্রবাসী আবুল বাশার প্রথমে আপত্তি করলে নিজেকে বিমানবন্দরের কর্মকর্তা পরিচয় দিয়ে ভয় ভীতি দেখিয়ে প্যাকেটটি নিতে বাধ্য করে নূর মোহাম্মদ। আমার হাজবেন্ড যখন যাইতে লাগছে তখন ওই নূর মোহাম্মদ তারে বিমানের কর্মকর্তা বইলা ভয় ভীতি দেখায় এই পার্সেলটা দিছে, উনি নিতে চায় নাই, বলছে যে ওইটার মধ্যে আচার, জিজ্ঞাসা করছে কি, পরে খুইলা দেখাইতে বলছে, ও কয় এটার মধ্যে আচার, আপনি কি মানুষের মুখের কথা বিশ্বাস করেন না, আপনি খুইলা দেখতে চান। এরপরে ওনার ফ্লাইটের সময় হয়ে গেছে, উনি আর কারোরে কিছু বলতে পারে না, উনি চলে গেছে। চলে যাওয়ার পরে উনি ওই দেশে ইয়াবা সহকারে উনি ধরা পড়ে আটক হয়েছে। এরপর সৌদি আরবে গিয়ে 5000 পিস ইয়াবাসহ আটক হন প্রবাসী আবুল বাশার। এদিকে ঘটনা জানার পর ঢাকায় বিমানবন্দরে গিয়ে আর্ম পুলিশের কাছে অভিযোগ করেন আবুল বাশারের স্ত্রী। আমি শাহজালাল বিমানবন্দরে যাই, এপিএম পুলিশের সাথে অভিযোগ করি, অভিযোগ করার পরে ওনারা বলছে যে আপনি এখন কি করতে চান। পরে আমি বলছি যে আমি সিসি ক্যামেরার ফুটেজ দেখতে চাই। সিসি ক্যামেরার ফুটেজ দেখানোর পরে তারা ওরে ধরছে, বলছে দেখে আমারে পাঠিয়ে দিছে, বলছে আপনি একটা কাগজে ডায়েরি করে অভিযোগ দিয়ে যান। তা আমি অভিযোগ দিয়ে আসি, তারপরে হেরা 14 তারিখে ওরে ডাইকে আনছে, আনার পরে ওরে জিজ্ঞাসা করছে যে ও দিছে কি না, পরে বলছে যে হ্যাঁ আমি দিছি, স্বীকার করছে। তারপরে আর নামে মামলা হইল, ওরে আপনার এয়ারপোর্ট বিমানবন্দর থানায় দিয়ে দিছে, সেখান থেকে ও আবার 4 দিন পরে জামিনেও চলে আসছে। এবং গত মাসের 26 তারিখে আমার হাজবেন্ডের রায় ঘোষণা দিছে, ওই দেশে 20 বছরের সাজা ধার্য করছে। এখন আমার হাজবেন্ড অপরাধ না করে সে 20 বছরের সাজা ধার্য হওয়ার, যে অপরাধ করছে সে 4 দিনও জেল খাটে নাই, সে ঠিকই বের হয়ে চলে আসছে। আজকে তার স্ত্রী বাচ্চা নিয়ে সব ভালো আছে, আর আমি আমার বাচ্চাটা নিয়ে আজকে পথে পথে আমি ঘুরি, কিন্তু আমাকে সাহায্য করার সহযোগিতা করার কোনো লোক নাই। 5 অক্টোবর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সাথে দেখা করার সুযোগ পান প্রবাসী আবুল বাশারের অসহায় স্ত্রী ও শিশু সন্তান। এর আগেই 3 দফা মন্ত্রণালয়ে এসেছেন, লিখিত অভিযোগও দিয়েছেন, কিন্তু কারো কাছেই পাত্তা পাননি। এর আগে আমি আরো 3 বার আসছি, আরো 3 বারে এসে একটা দরখাস্ত করে গেছি, সেটার উত্তর নিতে আবার আসছে, সেটার উত্তর আমি পাইনি। পরে আবার আসছে, আমার এই কাগজপত্র এগুলো জমা দিছে এক স্যারের মাধ্যমে, সেই স্যার বলছে যে আপনারা যান ডিজি স্যারের সাথে দেখা করার জন্য। তাই তখন আমরা আসছি, উনি ফোনে যোগাযোগ করে দিছে, কিন্তু আমাদেরকে ঢুকতে দেয় নাই, দেখাও করতে দেয়নি। অবাক বিষয় হলো, লিখিত আবেদনের জবাব তো পাননি, এমনকি মন্ত্রীর কাছেও সেই বিষয়টি জানায়নি সংশ্লিষ্ট শাখা। কাহিনী তো অনেক লম্বা, গত মার্চ থেকে তো কাহিনী চলছে। আনফর্চুনেটলি আমার নজরে কিন্তু এটা আজ পর্যন্ত কিন্তু কে দেয়নি, আজকে আমার নজরে এসছে। নজরে এসছে মানে কি, কেউ যে ভুক্তভোগী বা অত আত্মীয় বলেন, আমার কাছে কেউ আসে নাই। এমনি শুনছি এইদিক ওইদিককে, দেয় তোমার এরকম একটা কেস হয়েছে নল দেয়। আমার এখানে ওয়েলফেয়ার উইংয়ে আমি খবর নিলাম, খবর নিয়ে এটাও জানলাম আমাকে ধর উনি দরখাস্ত একটা দিয়েছিলেন এপ্রিল মাসে না কবে। কিন্তু গরিব মানুষের সাধারণত যেটা হয়, ওনাদেরকে গাইডেন্স দেওয়ার কেউ থাকে না, তো সেই জন্য ওনারা কিন্তু এইদিক ওইদিক ঘুরতে থাকে। আমি এই যে ঘোরাঘুরি শেষে হলো কি তোমার সেপ্টেম্বর মাসে ওর কি বলে হাজবেন্ডের রায় একটা হয়ে গেছে ওর এগেনস্টে। মন্ত্রী ইমরান আহমদ পুরো ঘটনা শুনেই সৌদি আরবের শ্রম কাউন্সিলরের সাথে কথা বলেন, বিষয়টি বিস্তারিত জেনে অসহায় এই পরিবারের পাশে থাকার আশ্বাস দেন মন্ত্রী ইমরান আহমদ। ওর কাছ থেকে কথা শুনে
মনে হলো কি দ্যাট হয়তো এখানে একটা মিসক্যারেজ অফ জাস্টিস হয়ে গেছে। বাট মিসক্যারেজ কিন্তু আমাদের দেশে হয় না, এটা হয়েছে সৌদি আরবে। এবং ওনাদের আইনের উপরে তো আমার কোনো নিয়ন্ত্রণ নাই, বাট তারপরে আমি ইমিডিয়েটলি যা করেছি কি দ্যাট আমাদের ওখানে শ্রম উইং যে আছে, কাউন্সিলর আছেন, ওনার সাথে কথা বলেছি। কথা বলে ওনাকে আমি ওনার কাছ থেকে তথ্য জানলাম, উনি কিছু কাগজে এর মধ্যে পাঠিয়েছেন। রায় যখন হয়ে গেছে, এটা নেক্সট প্রসেস তো হলো অ্যাপিল। অ্যাপিলে কদ্দূর আমরা করতে পারবো কি না, বাট আর কিছু না হলে আমি এনশিওর করব যে একটা শক্তিশালী অবস্থান থেকে আমরা যে এটা অ্যাপিলে খাড়া হইতে পারি আমাদের লয়ার দিয়ে। ইনস্ট্রাকশন সেভাবেই দেওয়া হয়েছে এবং আমরা চেষ্টা করছি কি হয়তো রোববারে ওই অ্যাপিলের জন্য আমরা উকিল খাড়া করব ওর পক্ষে। বাট রেজাল্ট কী হবে এটা এখনও বলা মুশকিল। আমরা চেষ্টা করছি দ্যাট অনেক তথ্যমত এখান থেকে যা পাঠাতে পারি, দেখা যাক আল্লাহ মালিক। বাট এই চেষ্টাটা আমি যদি আগে অবগত থাকতাম তাহলে এই যাকে বলে কি দ্যাট সিরিয়াসলি আমিও কিন্তু আগে থেকে ধরতে পারতাম। বিদেশে যাওয়া ও আসার ক্ষেত্রে অন্য কারো জিনিসপত্র বা কোনো প্যাকেট বহন না করতে সকল প্রবাসী কর্মীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। আফরিন অনি, প্রবাস তথ্য কেন্দ্র, ঢাকা।